नमस्कार বন্ধুরা, আমি সুকল্যাণ স্বাগত জানাচ্ছি আপনাদের সিটি লাইফ রিলেটেড একটা নতুন ভিডিওতে। আজকে আমরা এসেছি নাকতলা। এই দেখতে পাচ্ছেন এনএসসি বোস্টার বেস রোডটা দেখতে পাওয়া যাচ্ছে এবং এই হচ্ছে গীতাঞ্জলি মেট্রো। আপনারা অনেকেই বলছেন নাকতলার কাছাকাছির মধ্যে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে, তো আজকে আমরা দুটো উইং নিয়ে চলে এসেছি। টু বিএইচকে এবং থ্রি বিএইচকে মোটামুটি রেডি টু মুভের মধ্যে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আমরা হ্যান্ড ওভার পেয়ে যাবেন এরকম পজিশনে রয়েছে এবং খুব কম দামের মধ্যে রয়েছে। এই অনুযায়ী এই যে লোকেশন অনুযায়ী খুব কম দামের মধ্যে আপনারা ফ্ল্যাটটা পেয়ে যাবেন। চলুন তাহলে আমরা ফ্ল্যাটের কাছে যাই, গিয়ে ডিটেলসটা জেনে নিই। খুবই প্রাইম লোকেশন, আমি নাম্বার দিয়ে রাখবো, আপনারা কল করে ফিজিক্যাল ভিজিটের জন্য আপনাকে বলতে পারেন। চলুন তাহলে যাওয়া যাক ফ্ল্যাটের কাছে। আমরা চলে এসেছি বিল্ডিং এর কাছে। এই দেখতে পাচ্ছেন এটা বিল্ডিং এর ফ্রন্টের রোড রয়েছে, এটা একটা অটো রুট রয়েছে, আর দেখতেই পাচ্ছেন ড্রেনেজ ও আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ এখানে করা রয়েছে। আর এই হচ্ছে জি প্লাস থ্রি বিল্ডিং। টু বিএইচকে এবং থ্রি বিএইচকে এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ফার্স্ট এবং থার্ড ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে। এটা কেএমসি এরিয়ার মধ্যে পড়ছে, 111 নম্বর ওয়ার্ড এটা রয়েছে এবং এখানে কেএমসি ওয়াটার সাপ্লাই আপনারা পেয়ে যাচ্ছেন, প্লাস সিএসসি ইলেকট্রিসিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে পার্কিং রয়েছে, আপনারা কিছু কিছু পার্কিং ইন্ডিভিজুয়াল পার্কিংও পেয়ে যাবেন। আর চলুন তাহলে আমরা বিল্ডিংয়ের ভেতরে গিয়ে বিল্ডিংয়ের ডিটেলসটা জেনে নিই এবং লেআউটটা দেখে নিই। চলুন তাহলে যাওয়া যাক। আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি রয়েছে, এটা পুরোপুরি মার্বেল দিয়ে ফিনিশিং করা হবে। আর এই যে সামনেটা একটা এল শেপের লবি রয়েছে, এই দেখতে পাচ্ছেন এল শেপে ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে ফ্ল্যাট। সিঁড়ি থেকে বাঁদিকে এই একটা ফ্ল্যাট পাচ্ছেন, আর সিঁড়ি থেকে উঠে সোজা চলে গেলে প্রথমে বাঁদিকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লিফ্টের এরিয়া। লিফ্ট থেকে বাঁদিকে গেলে পরপর 2টো ফ্ল্যাট রয়েছে, এই একটা বাঁদিকে এটা হচ্ছে 3 বিএইচকে, আর ডান দিকে এই একটা 3 বিএইচকে। এই 3 বিএইচকে, এই যে 3 বিএইচকে দেখছেন এটা লেআউটে আমরা আজকে দেখব। এটা 1120 স্কোয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাট রয়েছে। ঢুকে আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ পরিমাণের বড় লিভিং কাম ডাইনিং রয়েছে, এল শেপের লিভিং কাম ডাইনিং আপনারা পাচ্ছেন। এই হচ্ছে মেন এন্ট্রি, আর এই হচ্ছে এল শেপের লিভিং কাম ডাইনিং দেখতেই পাচ্ছেন। অনেক বড় সাইজের আপনারা লিভিং কাম ডাইনিং পাচ্ছেন, 1120 স্কোয়ার ফিটের হিসাবে অনেক বড় সড় একটা লিভিং কাম ডাইনিং আপনারা পাচ্ছেন। আপনার লেআউটটা দেখুন, আমি ভালো মতো কী সাইজের আছে বুঝিয়ে দিচ্ছি। তারপর লিভিং কাম ডাইনিং, মেন ডোর থেকে ডান দিয়ে গেলে আমরা পেয়ে যাচ্ছি কিচেন, এই হচ্ছে কিচেন এরিয়া। ঠিক তার পাশে পেয়ে যাচ্ছি মাস্টার বেডরুম, এই হচ্ছে মাস্টার বেডরুম। তার সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে কমন টয়লেট, তার পাশে রয়েছে সেকেন্ড বেডরুম, আর এর সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ব্যালকনি রোড সাইড। আর ঠিক তার পাশে এটা হচ্ছে থার্ড বেডরুম, এর সঙ্গেও এটা ওয়ার্ড্রপের জায়গা পাচ্ছেন, আর এটা আপনার রোড সাইড রয়েছে। চলুন এবারে সাইজ অনুযায়ী আমার ফ্ল্যাটটা বুঝে নিই। এই হলো ফ্ল্যাটের এন্ট্রি। ঢুকে এই হচ্ছে লিভিং কাম ডাইনিং। আমরা যদি আপনাদের সাইজ বলি, এবার আপনারা বলেছি এই যে কর্নারটা রয়েছে, এই কর্নার থেকে এই কর্নার আপনারা পেয়ে যাচ্ছেন 16 ফুট, আর এই কর্নার থেকে এই কর্নার পেয়ে যাচ্ছেন 10.5 ফুট। 10.5 ফুট বাই 16 ফুটের এই লম্বা জায়গাটা আপনারা পাচ্ছেন, আর এই জায়গাটা পেয়ে যাচ্ছেন 8 ফুট বাই 10 ফুটে। 16 ফুট বাই 10.5-এর একটা লম্বা জায়গা পেয়ে যাচ্ছেন, আর 8 ফুট বাই 10.5-এর এই জায়গাটা জায়গা পেয়ে যাচ্ছেন। টোটালি এল শেপের একটা বড় সড়ো লিভিং কাম ডাইনিং আপনাদের রয়েছে, আপনারা নিজের মতো ভালো মতোভাবে ইউজ করতে পারবেন। আপনারা এই জায়গাটা আলাদাভাবে ডাইনিংয়ের জায়গা করতে পারেন, অনেকটা বড় জায়গা রয়েছে। আর ঢুকে মেন রোড থেকে এখানে আপনারা সোফাসেটটা দিতে পারেন, এই ওয়ালে টিভির জায়গাটা করা রয়েছে, আপনারা আপনাদের মধ্যে ইউজ করতে পারবেন, অনেক বড় সড়ো জায়গা রয়েছে, কোনো প্রবলেম হবে না। এবারে আমরা চলে যাব কিচেনের দিকে। এ হচ্ছে কিচেন এরিয়া, 10 ফুট
বাই 5 ফুটের এই কিচেনটা রয়েছে যথেষ্ট বড় সাইজের। আর দেখতে পাচ্ছেন সামনে একটা বড় জানালা রয়েছে, উপরে কিচেন চিমনির যে পয়েন্ট করা রয়েছে, আর এখানে এল শেপে আপনারা স্ল্যাবটা পেয়ে যাবেন, কিচেনের যে স্ল্যাবটা এরকম এল শেপে আপনারা পেয়ে যাবেন, আর উপরে টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা থাকবে। আর ফ্লোরিংটা মার্বেলের হবে, আপনারা দেখে সুন্দর মার্বেল দিয়ে ফিনিশিং করা। এবার আমরা চলে যাবো মাস্টার বেডরুম, কিচেনের ঠিক পাশে হচ্ছে মাস্টার বেডরুম, এ হচ্ছে এমসি। মাস্টার বেডরুমটা 10x10 মাস্টার বেডরুম রয়েছে, মানে এই যে যোগ্য জায়গাটা সামনে আর একটা জায়গা আপনারা এই এই এটা এটা পাচ্ছেন, যেটা আছে হচ্ছে 5x3 ফুটের। মেনলি যে চৌকো জায়গাটা আপনারা পেয়ে যাচ্ছেন 10x10.5, দেখতে পাচ্ছেন। এর সঙ্গে আপনারা একটা ওয়ার্ড্রোবের জায়গা পেয়ে যাচ্ছেন, যে হচ্ছে ওয়ার্ড্রোবের জায়গা, এসির পয়েন্টও আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এসির পয়েন্টের জায়গা। আর সঙ্গে পাচ্ছেন অ্যাটাচ টয়লেট, এ হচ্ছে অ্যাটাচ টয়লেট, এখানেই দেখতে পাচ্ছেন শাওয়ারের জায়গাও করা রয়েছে, এমনকি গিজারও আপনারা পেয়ে যাবেন। টয়লেটটা একটু ছোটো রয়েছে, কিন্তু গিজারের জায়গা এবং শাওয়ারের জায়গা দুটোই করা রয়েছে। এরপরে এক্সস্ট ফ্যান দেখতে পাচ্ছেন, এই হচ্ছে জানলা, এখানটায় কোমরটা বসবে, তার পাশে আপনার হ্যান্ড শাওয়ার পেয়ে যাচ্ছেন, এখানে একটা বেসিন এবং কলের জায়গা পাচ্ছেন, আর এটা হচ্ছে মিক্সি এবং শাওয়ারের জায়গা। তো টোটালি ছোটোর মধ্যে হলেও সব কিছু পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই অ্যাটাচ টয়লেট। এবার আমরা চলে যাবো কমন টয়লেট, ওখান থেকে আমরা বিভিন্ন টাইমিংয়ে আসতাম, এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের সাইজ অনেক বড় সড় রয়েছে, 8x5 ফুটের এই কমন টয়লেটটা রয়েছে, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন মিক্সারের জায়গা করানো রয়েছে, ওপরে শাওয়ার, পাশে গিজারের জায়গা রয়েছে, এখানে হ্যান্ড শাওয়ারের জায়গা পেয়ে যাচ্ছেন এবং কলের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন, আর সরাসরি এখানটাতে আপনারা কমনটা পেয়ে যাবেন। এখানে একটা জানলা দিচ্ছেন এবং ওপরে এক্সস্টের জায়গা করা রয়েছে। এবার আমরা চলে যাই সেকেন্ড বেডরুম, এই হচ্ছে সেকেন্ড বেডরুম, ঢুকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেকেন্ড বেডরুমটা, সম্পূর্ণ মার্বেল দিয়ে ফিনিশিং করা রয়েছে, 10x11 ফুটের এই বেডরুমটা রয়েছে, দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপে আপনারা এই বেডরুমটা পেয়ে যাচ্ছেন। এর সঙ্গেও পেয়ে যাচ্ছেন একটা ওয়ার্ড্রোবের জায়গা, তার পাশেই রয়েছে একটা জানলা। আপনাদের বলে দিই এটা হচ্ছে সাউথ, আর এটা হচ্ছে ওয়েস্ট, আর এটা হচ্ছে নর্থ, সাউথ ওয়েস্ট নর্থ, এই তিনটে আপনারা এই ফ্ল্যাটে পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে ওয়েস্টের জানলা, আর এটা হচ্ছে সাউথের জানলা, তো এই রুমের মধ্যে আপনারা দুটো জানলা পাচ্ছেন, একটা ওয়েস্ট একটা সাউথ, আর এখানে সাউথের দিকে রাস্তা রয়েছে। এর সঙ্গে পাচ্ছেন অ্যাটাচ ব্যালকানি, ব্যালকানিটা সাউথের দিকে রয়েছে, দেখতেই পাচ্ছেন হিউজ বড় একটা ব্যালকানি রয়েছে, মোটামুটি ধরে রাখুন 10x4 ফুটের বড় সড়ো একটা ব্যালকানি আপনারা এখানে পাচ্ছেন, আর এই ফ্রন্টে দেখতে পাচ্ছেন রাস্তা রয়েছে। বুঝতেই পাচ্ছেন আপনারা 1120 স্কোয়ার ফিটে খুব সুন্দর একটা লেআউট পেয়েছেন এবং কার্পেট এরিয়াটা খুব সুন্দর পেয়েছেন। চলুন গেলে আমরা থার্ড বেডরুমের দিকে যাব, এখান থেকে বেরিয়ে ডান দিকে, এ হচ্ছে থার্ড বেডরুম, দেখতে পাচ্ছেন এটা থার্ড বেডরুম। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এটাও 10x10 ফুটের আপনারা বেডরুম পাচ্ছেন, এটাতে একটা জানলা রয়েছে, আপনারা এই সাউথের দিকে একটা জানলা পাচ্ছেন, প্লাস তার পাশে পেয়ে যাচ্ছেন ওয়ার্ড্রোবের জায়গা, দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রোবের জায়গা, আর ওই সাউথের দিকে জানলা, এটা অবভিয়াসলি রাস্তার দিকে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের আমি একটা দেখিয়ে দিই, একটা লফট এখানে করা রয়েছে, এই কমন টয়লেট থেকে একটা লফট আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা ফ্ল্যাটের লেআউটটা দেখে নিলেন, 1120 স্কোয়ার ফিটে 3BHK সুন্দর লেআউট রয়েছে। এবারে চলুন আমরা ছাদে যাই, গিয়ে আপনাদের লোকেশানটা একটু ভালো মতো বুঝিয়েছি এবং তার সঙ্গে ফ্ল্যাটটা কত দাম পড়ছে আপনাদের জানিয়ে দিই। চলুন তাহলে আমরা ছাদে যাই। আমরা চলে এসেছি ছাদে, দেখতে পাচ্ছেন এখনও কাজ চলছে, এই যে জায়গাটা রয়েছে
এখানে কংক্রিটের জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন, আর ঠিক তার পাশে এই জায়গাটা রয়েছে হচ্ছে লিফটের ঘর। জি প্লাস থ্রি বিল্ডিং রয়েছে, আপনারা এখানে 3 BHK যেটা দেখলেন 1120 স্কোয়ার ফিটের, ওটা আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোর, এবং ঠিক তার অপোজিটে একটা 3 BHK রয়েছে যেটা আপনারা টপ ফ্লোরে পেয়ে যাবেন, মানে থার্ড ফ্লোরে। এখানে 2 BHKও অ্যাভেলেবেল রয়েছে যেটা স্কোয়ার ফিট রয়েছে 735 এবং 755 স্কোয়ার ফিটে 2 BHK আপনারা পেয়ে যাবেন। 735 যেটা রয়েছে সেটা ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল, এবং 755 যেটা রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন থার্ড ফ্লোরে। মোটামুটি 36-37 এরকম দাম আপনারা 2 BHK এর পেয়ে যাচ্ছেন, আর 3 BHK যেটা আপনারা দেখলেন মোটামুটি 56 লাখ দাম রয়েছে। আর লোকেশনটা আপনাদের বলে দিই, এই যে লোকেশনটা রয়েছে বিধানপল্লী, নাকতলা বিধানপল্লী রয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখান থেকে মেট্রো লাইনটা একদম দেখতে পাওয়া যায়, মানে এখান থেকে গীতাঞ্জলি যে মেট্রো রয়েছে তার ডিস্টেন্স রয়েছে মাত্র 400 মিটার, মানে আপনারা ওয়াকিংয়ে আসলে 3-4 মিনিটের মধ্যে আপনার ফ্ল্যাটের কাছে পৌঁছে যাবেন। তো এত সুন্দর একটা লোকেশানে রয়েছে, দামও বুঝতেই পারলেন, লেআউটটাই খুবই সুন্দর রয়েছে, এবং যে ফ্ল্যাটের যা কন্ডিশন দেখতে পাচ্ছি মোটামুটি আপনারা 3-4 মাসের মধ্যে ফ্ল্যাটটা হ্যান্ডওভার পেয়ে যাবেন। পুরোপুরি মার্বেল দিয়ে কাজ হচ্ছে, এবং যে কনস্ট্রাকশন কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কনস্ট্রাকশন কোয়ালিটি রয়েছে। যদি আপনারা ফিজিক্যালি এই ফ্ল্যাটটা ভিজিট করতে চান তো আমার আমি নাম্বার দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা কল করে ফিজিক্যালি ভিজিটের জন্য আসতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যেতে পারেন। ততদিনের জন্য বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।